আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার বিস্তার এখন দেশ জুড়ে, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে মৃত্যুর খবরও আসছে প্রতিদিন। ঝুঁকি এড়াতে লকডাউনের আওতায় আনা হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও সামাজিক দূরত্ব মানছেন না অনেক এলাকার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। যশোরের বেনাপোলে সর্দি জ্বরের দুই বোন আক্রান্তের পর এক বোনের মৃত্যু হয়। শুক্রবার সকালে বড় মেয়েটার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এরপর বাড়িটি লকডাউন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান এবং স্বাস্থ্য বিভাগকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে একজন শনাক্তের পর আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ উপজেলায় এটি প্রথম করোনা সংক্রমণের ঘটনা। আক্রান্ত যুবক সপ্তাহখানেক আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। কিশোরগঞ্জের ভৈরবে এসিল্যান্ড, তার ড্রাইভার ও আরেকজন ডাক্তার সহ পাঁচজন করোনায় আক্রান্ত। এর আগে গত 10 দিনে ভৈরবে নার্স, ডাক্তার ও পুলিশ সহ 10 জন আক্রান্ত হন। এ পর্যন্ত ভৈরবে মোট আক্রান্তের সংখ্যা 15। রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম লাবলু করোনায় আক্রান্ত। এ নিয়ে রংপুরে রোগীর সংখ্যা 5। ঠাকুরগাঁয়ে আরও একজন করোনা পজিটিভ শনাক্ত। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা 6 জন। জেলায় লকডাউন চলছে। গত 11 এপ্রিল ঠাকুরগাঁয়ে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরত 3 জন করোনা পজিটিভ হওয়ার পর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়। পঞ্চগড় জেলায় চলছে লকডাউন। প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করলেও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছেন না। রংপুর নগরীতে 41টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানানো যাচ্ছে না। এদিকে সংক্রমণ এড়াতে পটুয়াখালীর বাউফল পৌর শহরের মাছ, মাংস ও সবজির বাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। করোনার বিস্তার রোধে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে উত্তরবঙ্গে প্রবেশ ঠেকাতে সিরাজগঞ্জের নদীপথে অভিযান চালিয়েছে র‍্যাব 12-র সদস্যরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।